আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু শারমিনস ব্লগ তো সবাই কেমন আছেন আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপুরা সবাই কেমন আছো তো এই যে এখানে আমি একটু লতি রান্না করবো দিন ধরে লতি খাইতে মন চাইছিল আসলে রোজা থেকে না ভিডিও করতে ভালো লাগে না শরীরটা একেবারে ছেড়ে দেয় মানে শরীরটা এত বেশি খারাপ লাগে আর আমি আমি এই জন্য একটু ভিডিও দিতে দেরি হচ্ছে তো আমি তো আপুদের ভিডিও যতটুকু পারি দেখি কমেন্টস করি আপুরা তো এখন আমার ভিডিওতে তেমন একটা আসে না সময় পাও না বলে যাই হোক আইসো যখন তোমাদের ভালো লাগে তখন আইসো আর যারা দেখবেন নতুন যারা দেখবেন আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এটা হচ্ছে লইটা মাসের শুটকি তো রোজা থেকে মাছ টাস না এগুলো খেতে ইচ্ছে করে না আর এই দিক থেকে যে আমার মেয়েকে একটু মাছ ভেজে দিছি এখন এটা দিয়ে ভাত খাবে আমার মেয়ে যে ভাত খাবে বলছে মরিচ দিয়ে ভাত খাবে তো এই জন্য আর এই দিকে আমি একটু আমার মেয়ের জন্য একটু মার্কেটের কি অবস্থা গিয়েছিলাম আমাদের এখান থেকে তো কাছেই তো যে মেয়ের জন্য একটা ড্রেস দেখতে গেলাম ড্রেস এবার একটু দাম বেশি আসলে কি করবে মানুষ এত দাম জিনিসে যাই হোক এটা হচ্ছে কালকের ভিডিও আমি ওই যে আমার মেয়ের ম্যামকে একটু ইফতার দিব তো এই জন্য এইগুলো আয়োজন করেছি ইফতারের আয়োজন করেছি একটু الرحمن الرحيم ألف لام ذلك الكتاب الأريب فيه هدى للمتقين الذين <applause> الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناكم ينفقون وعالذين الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يعقلون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون إن الذين كفروا তো এই যে আমার মেয়ের বান্ধবী ওরা ও পড়ে ক্লাস টিতে তো কোরআন শরীফ নিয়েছে আমাকে পড়ে একটু শোনাচ্ছিলো আমার মেয়েও আলহামদুলিল্লাহ নিবে ও ইয়েতে আমপাড়াতে গিয়েছে কায়দা শেষ করে তো আমার মেয়েও কিছু দিনের মধ্যে কোরআন শরীফ নেবে সবাই দোয়া করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর বেশি বেশি দোয়া করবেন আমিও আপনাদের সবার জন্য দোয়া করি আর সবাই আমার ভিডিওটা ভিডিওটা একটু যাই হোক হ্যাঁ এই যে মেয়ের পুরোটা রাখি নাই ও তো পড়তেছিল ছিল অনেক সুন্দরই পড়তে পারে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার করেন আল্লাহ হাফেজ